কোন বান্দা যদি মুহরমের দুইটা রোজা রাখে কয়টা রোজা? 8 তারিখ, 9 তারিখ বা 9 তারিখ, 10 তারিখ বা 10 তারিখ, 11 তারিখ, দুইটা রোজা যারা রাখবে রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন তাদের 40 বছরের গুনাহ নবী মুস্তাফা মাফ করে দিবেন। শুধু তাই নয়, যারা ওই আশুরার রাতে ইবাদত করবে, সারা দিন রোজা রাখবে, তাসবিহ তাহলিল পড়বে, নামাজ পড়বে, জিকির আসকার করবে, সারা রাত জেগে জেগে দন্দ্বয়মান হয়ে ওই খালেক ওই মালিকের দরবারে সিজদায় অবনত হয়ে থাকবে, সারা রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পাঠ করবে, আমার নবী মুস্তাফা জবানে মোবারক দিয়ে নবুয়াতের পাপড়িগুলা খুলে এলান দিয়েছেন উম্মত ওই আশুরার রাত দিনের ইবাদত, দিনে মুখে রোজা, সারা রাত ইবাদতের ফলে আল্লাহ তোমাকে কেমন জাজা দিবে জানো? তখন রাসূলুল্লাহর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমন জাজা? রাসূল পাক বললেন, 7 আসমান 7 জমিন পরিমাণ, যতগুলা স্থান রয়েছে 7 আসমান 7 জমিন তত পরিমাণ নেকি তোমার আমলনামার মধ্যে লামকানের খোদা দান করবেন। সুবহানাল্লাহ।